নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 380তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কষ্টিপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় থাকে সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল অবস্থান করছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব। 1 মার্চ 1885 প্রসঙ্গে, যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ উপস্থিত ছিলেন এবং সেই দিনটি ছিল দোল যাত্রার পুণ্য দিন, সেই দিনের প্রসঙ্গ গতকাল আমরা যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। নরেন্দ্র আসিয়া প্রণাম করিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের সহিত কথা কহিতেছেন, কথা কহিতে কহিতে মেঝেতে আসিয়া বসিলেন। মেঝেতে মাদুর পাতা, এতক্ষণে ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে, ভক্তেরাও আছেন, বাহিরের লোকও আসিয়াছেন। তাহলে ওই যে সকালবেলায় কথামৃতকার মাস্টার মহাশয় গিয়ে উপস্থিত হয়েছিলেন দক্ষিণেশ্বরে, এইবারে নরেন্দ্রনাথ এসেছেন, এখানে প্রসঙ্গের মধ্যে বিশেষত্ব আসছে। এবং শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে কথা বলতে বলতে কি করলেন, মেঝেতে এসে বসলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কখনো কখনো এরকম করতেন যে ভক্তির থেকে, ভালোবাসার থেকে, আত্মবোধের থেকে, নৈকট্যের অগাধ অনুভূতি থেকে তিনি ওই তার যে ছোট চৌকি যেখানে বসে কথা বলতেন সেইখানকার সঙ্গে ভক্তদের যে দূরত্ব সেটিও যেন তার সহ্য হতো না, তিনি মেঝেতে এসে বসতেন। এই দিনকেও দেখছি আমরা তাই করলেন। এমনিতে 1 মার্চ তো 1885 দোলযাত্রা, এই সময় ঠান্ডা থাকারও কথা। আগে তো লোকে বলতো অনেক সময় যে দোল অবধি ঠান্ডা থাকে, আর সেই 1885তে অনুমান করা যায় যে ঠান্ডা ছিল। তো কিন্তু কি হবে, ঠান্ডা থাকলে মেঝেতে বসলে কষ্ট হবে না? ওই মেঝেতে বা পরিবেশের মধ্যে ঠান্ডা থাকতে পারে, কিন্তু সম্পর্কের মধ্যে যে উষ্ণতা আছে সেটা অন্য কিছু দাবি করছে। এবং শ্রীরামকৃষ্ণ তার কাছে এসে বসছেন, সেই নরেন্দ্রনাথের কাছে, যার সম্বন্ধে তিনি এই কিছুদিন আগেই বলেছেন, আমরা কথামৃতের মধ্যে পেয়েছি যে নরেন্দ্রকে আমি আত্মার আত্মীয় জ্ঞান করি, আমি ওর অনুগত। এইরকমভাবে ভালোবাসা বলি, নরেন্দ্রের সত্তার স্বীকৃতি ঘোষণা বলি, সেইরকম বলেছেন। আর আজকে 1 মার্চ 1885 দোলযাত্রার পূর্ণ অবসরে আমরা দেখছি যে নরেন্দ্রনাথ যে এসে বসেছেন, ঘরে প্রণাম করে বসেছেন, তখন ঠাকুরও মেঝেতে এসে বসলেন। এতক্ষণে ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে, ভক্তেরাও আছেন, বাহিরের লোকও আসিয়াছেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে একটা বিশেষ বিষয় নিয়ে জিজ্ঞেস করছেন। নরেন্দ্রনাথকে তিনি আগলে রাখেন নানানভাবে। এই যে নরেন্দ্র থেকে বিবেকানন্দ, সেটার তো একটা আখ্যান আছে, এবং সেখানে শ্রীরামকৃষ্ণের ভূমিকা মায়ের মতো বললে কম বলা হয়ে যায়। সেই জন্যে নরেন্দ্রনাথের যখন উত্তরণ ঘটছে, নরেন্দ্রনাথের মধ্য দিয়ে ভাবী পৃথিবীর জন্য যে একটি মূর্তি তৈরি হচ্ছে, একটি ভাব তৈরি হচ্ছে, একটি সম্পদের আকর তৈরি হচ্ছে, সেখানে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত সতর্ক। সেইভাবে করে তিনি নরেন্দ্রনাথকে গড়ে তুলছেন, সেরকমই একটা পর্বে এবারে আমরা প্রবেশ করছি। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, ভালো আছিস? তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায়ই যাস?
নরেন্দ্র। আগে হ্যাঁ মাঝে মাঝে যাই। মাসমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট গিরিশ কয় মাস হইল নূতন আসা যাওয়া করিতেছেন। ঠাকুর বলেন, গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না, যেমন বিশ্বাস তেমনি অনুরাগ। বাড়িতে ঠাকুরের চিন্তায় সর্বদা মাতোয়ারা হয়ে থাকেন। নরেন্দ্র প্রায় যান, হরিপদ, দেবেন্দ্র ও অনেক ভক্ত তাঁর বাড়িতে প্রায় যান। গিরিশ তাহাদের সঙ্গে কেবল ঠাকুরের কথাই কন। এই কথা লিখছেন, তারপর আরও কিছু লিখবেন। এই যে মাসমশাই লিখলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট গিরিশ কয় মাস হইল নূতন আসা যাওয়া করিতেছেন, তিনি জানিয়েছেন কথামৃতের মধ্যেই যে অক্টোবর 1884 শেষের দিকে শ্রীরামকৃষ্ণ যখন স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্র দর্শন করতে গিয়েছিলেন, তারপর থেকেই গিরিশবাবু ঘন ঘন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত শুরু করেন। গিরিশবাবুর মধ্যে তো অনেক পরিবর্তন হয়েছে। এইবার মাস্টারমশাই লিখছেন যে গিরিশ কয় মাস হইল নূতন আসা যাওয়া করিতেছেন, আর গিরিশবাবুর বিশ্বাসের কথা মাস্টারমশাই লিখলেন। লিখবার পর বলছেন যে গিরিশ সংসারে থাকেন, কিন্তু ঠাকুর দেখিতেছেন নরেন্দ্র সংসারে থাকিবেন না, কামিনী কাঞ্চন ত্যাগ করিবেন। এইটা মাস্টারমশাই লিখলেন। কি করে তিনি জানলেন যে ঠাকুর এরকম দেখছেন? একটি হচ্ছে যে এরপরেই ঠাকুর যে কথা বলবেন সেইখান থেকে স্পষ্ট, আরেকটি হচ্ছে যে মাস্টারমশাই তো কিছুটা ঠাকুরের মনোভাব বুঝতে পারেন। ঠাকুরের সঙ্গে অতদিন ধরে রয়েছেন তিনি, ঠাকুরকে দেখছেন খুব শ্রদ্ধার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে। সেই জন্যে আপনজন যেরকমভাবে মনের কথা বুঝতে পেরে যায় অনেক সময় আগে আগেই, সেইরকমভাবে মাস্টারমশাই যেন ঠাকুরকে কতকটা কতকটা বুঝছেন সেই সম্ভাবনাটিও থাকছে। আর পাঠক পাঠিকার ভক্তদের সুবিধার জন্য তিনি এই কথাগুলি ভূমিকার মতো করে, অবতরণিকার মতো করে লিখছেন যে গিরিশ সংসারে থাকেন, কিন্তু ঠাকুর দেখিতেছেন নরেন্দ্র সংসারে থাকিবেন না, কামিনী কাঞ্চন ত্যাগ করিবেন। ঠাকুর নরেন্দ্রের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস, কিন্তু রসুনের বাটি যত ধোও না কেন গন্ধ একটু থাকবেই। ছোকরারা শুদ্ধ আধার, কামিনী কাঞ্চন স্পর্শ করে নাই। অনেকদিন ধরে কামিনী কাঞ্চন ঘাঁটলে রসুনের গন্ধ হয়। এই শ্রীরামকৃষ্ণের আপত্তি যে নরেন্দ্রনাথ ঘন ঘন কেন যাচ্ছেন, এইটি তিনি বলছেন। এবং গিরিশ ঘোষ সম্পর্কে রসুনের বাটি বলেছেন। এইবার আমরা আগের দিন দেখেছি, গতকালই আলোচনার মধ্যে আমরা ছিলাম কথামৃতের সূত্রে, যে গিরিশবাবু বোধহয় জানতেন যে এই রসুনের বাটি কথাটি বলেছেন শ্রীরামকৃষ্ণ। তিনি কীরকম একটা আকুতি, আশঙ্কা, অনুরাগ, দ্বিধা, সংকোচ মিশিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন বা জিজ্ঞাসা করেছিলেন যে গন্ধ কি যাবে না। ঠাকুর বলেছিলেন যে খুব আগুন যখন জ্বলছে তখন গন্ধ যাবে, অর্থাৎ ওই বিশ্বাসের আগুন। সেটা তিনি বলেছেন গিরিশ ঘোষকে, তার মানে গিরিশ ঘোষ মহাশয়ের জীবনের পরবর্তী পরিণতির দিকে তিনি নির্দেশ করেছেন, এবং যেটি ঐতিহাসিকভাবে কত সত্য। কিন্তু 1885 1 মার্চ যখন আমরা দেখছি নরেন্দ্রনাথের সঙ্গে কথা বলছেন, তখন শ্রীরামকৃষ্ণ ওটা সাবধান করে দিচ্ছেন যে গিরিশ ঘোষ গিরিশ ঘোষ, আর তুমি তোমরা। এই যে ত্যাগী মানুষ, ত্যাগের পরাকাষ্ঠা, ত্যাগের আদর্শ সম্মুখে নিয়ে যে জীবন পথে অগ্রসর হবেন, শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটি খুব নির্দিষ্টভাবে চিহ্নিত করে দিচ্ছেন এবং সতর্ক করছেন প্রাসঙ্গিকভাবে। এবং সেখানে ওই জন্য রসুনের বাটি কথাটি আনলেন। কিন্তু রসুনের বাটি যত ধোও না কেন গন্ধ একটু থাকবেই। যত ধোও না কেন, এই প্রসঙ্গটা ওই যে মাস্টারমশাই একটু আগে লিখলেন যে গিরিশবাবুর প্রসঙ্গে, যে বাড়িতে ঠাকুরের চিন্তায় সর্বদা মাতোয়ারা হয়ে থাকেন। তাহলে গিরিশবাবু সেই ভাবটার মধ্যে বাড়িতে থাকেন, আগের অবস্থা কত বদলে যাচ্ছে। আরও লিখলেন যে নরেন্দ্র প্রায় যান, হরিপদ, দেবেন্দ্র ও অনেক ভক্ত তাঁর বাড়িতে প্রায় যান, গিরিশ তাঁহাদের সঙ্গে কেবল ঠাকুরের কথাই কন, কিন্তু তা হলেও। তাহলে মাস্টারমশাই ওই কথাগুলি সাজিয়ে দিয়েছেন, এমন নয় যে ওইগুলি বলবার পর ঠাকুর এটা বলেছেন, ওটা তো মাস্টারমশাই ভক্তদের সুবিধার জন্য লিখেছেন। কিন্তু ওই প্রেক্ষাপটটাকে তিনি দেখাচ্ছেন যে গিরিশবাবুর এইসবগুলো যাই হোক না কেন,
তা হলেও নরেন্দ্রনাথকে এবং তার মতো ত্যাগী ছেলেদের সাবধানে থাকতে হবে এবং তিনিও আঁকড়ে রেখে দেবেন। তা বললেন যে কিন্তু রসুনের বাটি যত ধোও না কেন গন্ধ একটু থাকবেই, ছোকরারা শুদ্ধ আধার। ছোকরা শব্দটি তখন ওই অর্থে ব্যবহৃত হতো যে কম বয়সী ছেলে। এখানে হচ্ছে যে এই যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করছেন তাদের কথাই বিশেষভাবে বলছেন, যাদের মধ্যে ত্যাগের বৈরাগ্যের প্রেরণা রয়েছে, যারা জীবনকে সেইভাবে গঠন করে নিয়ে এগোবার প্রয়াস করছেন তাদের কথা বলছেন। ছোকরারা শুদ্ধ আধার, কামিনী কাঞ্চন স্পর্শ করে নাই, অনেক দিন ধরে কামিনী কাঞ্চন ঘাঁটলে রসুনের গন্ধ হয়। খুব তীব্র উদাহরণ যে ওইটা যেতে চায় না এটা বলছেন। এই তীব্র উদাহরণ যে একটি দিচ্ছেন তাই নয়, তারপর আরও বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যেমন কাকে ঠোকরানো আম, ঠাকুরদের দেওয়া যায় না নিজেরও সন্দেহ, নূতন হাঁড়ি আর দই পাতা হাঁড়ি। তার ওইটার পরেই আবার এইটা বলছেন, নূতন হাঁড়ি আর দই পাতা হাঁড়ি, দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, প্রায় দুধ নষ্ট হয়ে যায়। তাহলে কাকে ঠোকরানো আম, খুব সাংঘাতিক একটা তীব্র উদাহরণ যে আম সেটি ঠাকুরকে দেওয়া যেত কিন্তু দেখো কাকে ঠুকরেছে। তার মানে কীরকম দুঃখ লাগে যে আর দেওয়া যাচ্ছে না। সেরকম মানুষের জীবনে প্রচুর সম্ভাবনা কিন্তু কামনা বাসনায় ঠুকরে দিয়েছে, আর দেবভোগ্য নেই সেই জীবন। সেইরকমভাবে শ্রীরামকৃষ্ণ আনছেন কি তীব্রভাবে। আবার বললেন নূতন হাঁড়ি আর দই পাতা হাঁড়ি, দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, প্রায় দুধ নষ্ট হয়ে যায়। সেই রকম যে মানুষ দীর্ঘদিন ধরে ওইরকম কামিনী কাঞ্চনের মধ্যে রয়েছেন তাকে নিয়ে এই অস্বস্তি, বিশেষ করে নরেন্দ্রনাথ প্রমুখ এরা যখন মিশছেন সেই প্রসঙ্গে। তারপর বলছেন গিরিশবাবুর প্রসঙ্গ বলছেন এবং কি উচ্চ অবস্থার কথা বলছেন, ওরা থাক আলাদা, মানে একটা অন্য শ্রেণী, ওরা থাক আলাদা, যোগও আছে ভোগও আছে, যেমন রাবণের ভাব, নাগকন্যা দেবকন্যাও নেবে রামকেও লাভ করবে। তাই বলছেন ওরা থাক আলাদা, তার মানে গিরিশবাবুর সম্পর্কে শ্রীরামকৃষ্ণের যে মনোভাব, শ্রীরামকৃষ্ণের যে বিচার, যে মূল্যায়ন, হিজ অ্যাপ্রিসিয়েশন অ্যাবাউট গিরিশবাবু, সেটি কি অসাধারণভাবে আসছে, একেবারে সিদ্ধান্ত বাক্যের মতো করে আসছে। গিরিশবাবুর প্রতি ভালোবাসা যেমন সেখানে প্রকাশিত, তেমনি গিরিশবাবুর অন্তঃকরণ এবং তার সত্তা, তার প্রকৃতিও কীরকমভাবে শ্রীরামকৃষ্ণ বুঝেছেন, পড়েছেন, লোকে যেমন বই পড়ে সেইভাবে পড়েছেন সেটিও এখানে পাওয়া যাচ্ছে। বলছেন ওরা থাক আলাদা, মানে ওই আলাদা শ্রেণীর, যোগও আছে ভোগও আছে, যেমন রাবণের ভাব, নাগকন্যা দেবকন্যাও নেবে রামকেও লাভ করবে। এটি বললেন, বলবার পর বলছেন অসুররা নানা ভোগও করছে আবার নারায়ণকেও লাভ করছে। তাহলে এটা তাদের আলাদা রকমের ভাব। নরেন্দ্র, গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে। এটি গিরিশবাবুর হয়ে যেন একটু বললেন যে, মানে বলার ভঙ্গি যে অতটা আপনার চিন্তা নেই বা দুশ্চিন্তা নেই, সেরকমভাবে বললেন যে গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে, শ্রীরামকৃষ্ণটা গ্রহণ করবেন না, এবং শার্প রিবাটাল আসবে তার দিক থেকে। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, বড়বেলায় দামড়া হয়েছে আমি বর্ধমানে দেখেছিলাম, একটা দামড়া গাই গরুর কাছে যেতে দেখে আমি জিজ্ঞাসা করলুম এ কি হলো, এ তো দামড়া। তখন গাড়োয়ান বললে মশাই এ বেশি বয়সে দামড়া হয়েছিল তাই আগেকার সংস্কার যায় নাই। অত্যন্ত তীব্রভাবে এটা বলা যে সংস্কার যেতে চায় না। সো ডোন্ট থিঙ্ক ইটস দ্যাট ইজি। আরও বলছেন এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে, একটি স্ত্রীলোক সেইখান দিয়ে চলে যাচ্ছে, সকলেই ঈশ্বর চিন্তা করছে, একজন আর চোখে চেয়ে দেখলে সে তিনটি ছেলে হবার পর সন্ন্যাসী হয়েছিল। এইভাবে নরেন্দ্রনাথকে অত্যন্ত তীব্র তীক্ষ্ণ উদাহরণের সাহায্যে সচেতন করছেন, যেন ধরে ঝাঁকুনি দিচ্ছেন যে বাবা এই তফাতটা বুঝতে হবে।
সংস্কার কি সহজে যায়? আবার বলছেন, একটি বাটিতে যদি রসুন গোলা যায়, রসুনের গন্ধ কি যায়? বাবুই গাছে কি আম হয়? হতে পারে সিদ্ধাই তেমন থাকলে বাবুই গাছেও আম হয়, সে সিদ্ধাই কি সকলের হয়? এটি বলবার পর বলছেন যে সংসারী মানুষের অসুবিধের কথা বলছেন এবং প্রসঙ্গটাকে কি একটা অসাধারণ উচ্চতায় তুলে নিয়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন তার মধ্যে তো নেতিবাচক থাকে না, নেতিবাচককে স্পর্শ করে ওই রিডটা ছুঁয়ে তিনি ইতিবাচক ধ্বনিতে চলে যান অচিরেই। বলছেন এই একটি কাহিনী বলবেন, তারপরে আরেকটি কাহিনী বলবেন বলে একবারে ইতিবাচক চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছে প্রসঙ্গ। প্রথমে বলছেন, সংসারী লোকের অবসর কই, এই চারটি শব্দ মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। সংসারী লোকের অবসর কই, একজন একটি ভাগবতের পণ্ডিত চেয়েছিল। তার বন্ধু বললে, একটি উত্তম ভাগবতের পণ্ডিত আছে কিন্তু তার একটু গোল আছে, তার নিজের অনেক চাষবাস দেখতে হয়, চারখানা লাঙল, আটটা হেলে গরু, সর্বদা তদারক করতে হয়, অবসর নাই। যার পণ্ডিতের দরকার সে বললে, আমার এমন ভাগবতের পণ্ডিতের দরকার নাই যার অবসর নাই, লাঙল হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিত আমি খুঁজছি না, আমি এমন ভাগবত পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই একটু গোল আছে, কি সুন্দর করে বললেন যে তার বন্ধু বললে একটি উত্তম ভাগবতের পণ্ডিত আছে কিন্তু তার একটু গোল আছে। এখন এই যে নানান রকম জিনিস তাকে দেখতে হয়, তার মানে মনটা ওই দিকেই পড়ে থাকে। তাহলে সেই লোক, সে ভাগবতের পণ্ডিত হতে পারে, অনেক ব্যাখ্যা করতে পারে, অনেক কিছু তার জানা, অনেক পূর্বপূর্ব শাস্ত্রের সঙ্গে উদ্ধৃতি দিয়ে সাদৃশ্য সহকারে সে হয়তো বলতে পারে, কিন্তু তার অন্তরে প্রবেশ করেছে কি? অন্তরে ওটি প্রবেশ করতে গেলে তো অবসর লাগে। তা বলছেন, সংসারী লোকের অবসর কই, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন এবং বলে এই প্রসঙ্গে চলে এলেন যে সেই লোকটি বললে যে আমি এমন ভাগবত পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে। তো শোনাতে পারে মানে সেই অবসর রয়েছে, সে হুড়মুড় করে ব্যস্ততা দেখিয়ে চলে যাবে না, সেই রকম লোক চাই, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপর আরেকটা গল্প, এই গল্পগুলো বাস্তবের থেকেও বাস্তব। বলছেন, এক রাজা রোজ ভাগবত শুনত, পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলে, আগে তুমি বোঝো। পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে, রাজা এমন কথা বলে কেন যে তুমি আগে বোঝো। লোকটা সাধন ভজন করত, ক্রমে চৈতন্য হলো, তখন দেখলে যে হরি পাদপদ্মই সার আর সব মিথ্যা, সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল, কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে যে রাজা এইবারে বুঝেছি। কি সুন্দর, ওই যে কি উচ্চতায় নিয়ে যাচ্ছেন, অসাধারণ জায়গাতে নিয়ে চলে যাচ্ছেন, যেন সমতল থেকে শুরু করছেন, গার্হস্থ জীবনের সমতল থেকে শুরু করছেন, তারপরে যে শুনছে তাকে হাত ধরে নিয়ে নিয়ে উমা পাহাড় শীর্ষে পৌঁছে যাচ্ছেন, এখানে তাই হচ্ছে। এবং কি গল্পের মধ্যে রয়েছে যে পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলে, আগে তুমি বোঝো। এখন রাজা বলা মানে তো মুশকিলের কথা, তা পণ্ডিত বলছেন ঠিক আছে তিনি শেখাচ্ছেন, কিন্তু রাজা যদি বলে আরে তুমি তো শিখতে চেয়েছো, তা সে আবার রাজা এরকম বলছে, তা এরকমভাবে রাজা কেন বলছে? তখন শ্রীরামকৃষ্ণ, তাতে পণ্ডিত অফেন্ডেড হতে পারে, চাকরি ছেড়ে দিতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন, পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে, রাজা এমন কথা বলে কেন যে তুমি আগে বোঝো, লোকটা সাধন ভজন করত। গল্পের মধ্যে এই জায়গাটা হচ্ছে পিভট, এইটির উপরে পুরো গল্পটা দাঁড়িয়ে আছে যে লোকটা সাধন ভজন করত। তাহলে সাধন ভজন করত, হয়তো খুব তীব্র নয়, হয়তো সমুচ্চ নয়, কিন্তু করত, তার সে অভ্যেস আছে। এইবার রাজা এই কথাটা বলছে, লোকটা সাধন ভজন করত, ক্রমে চৈতন্য হলো। তাহলে ওই যে সাধন ভজন করছে, চৈতন্য হয়েছে তার, এবং একটা যেন ইঙ্গিত থেকে যাচ্ছে, ইন বিটুইন দ্য লাইন্স, ইফ উই রিড ইন বিটুইন দ্য লাইন্স,
যে ওই যে রাজা বলেছেন আগে তুমি বোঝো, ওইটাও হয়তো মনের মধ্যে ঘুরছে। ঠাকুর তো বললেন যে পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে রাজা এমন কথা বলে কেন যে তুমি আগে বোঝো। তাহলে ওনার সাধন ভজন আর তার সঙ্গে রাজার উক্তি মনের মধ্যে ঘুরফির করা, মনের মধ্যে সেটি ঘুরতে থাকা, এই সব মিলিয়েই হয়তো হয়েছে যে তার চৈতন্য হয়েছে। তখন দেখলে যে হরিপাদপদ্মই সার আর সব মিথ্যা, এবং তখন তিনি বেরিয়ে যাচ্ছেন, বলছেন সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল। বিরক্ত মানে, বিরক্ত মানে হচ্ছে বিরক্তি থেকে আসছে তো, বা বিরক্তি যদি ভাবা যায় যে অনুরক্তির বিপরীত, যে এটার ভাল লাগছে না, চাই না, এই যে বিরক্তি। কিন্তু এমনিতে মানুষ যেমন বিরক্ত হয়ে যাওয়া বোঝায়, সেই বিরক্ত হয়ে যাওয়ার মধ্যে একটা ক্লেদের ভাব থাকে, একটা কীরকম যেন কুটকুটে অসন্তোষের ভাব থাকে। এই বিরক্তিটা সেরকমভাবে নয়, এটা কুটকুট গায়ে কুটকুট করছে না, কারণ এই বিরক্তির সঙ্গে অনুরক্তি রয়েছে, মুদ্রার এপিটোপিট। সাংসারিক ভোগ্য বিষয়ে বিরক্তি এবং ঈশ্বরের পাদপদ্মে অনুরক্তি, তাই এই দুটো একই সঙ্গে উপস্থিত হচ্ছে, যেন একই সঙ্গে বেড়ে বেড়ে যাচ্ছে। যত বিরক্তি এদিকে বাড়ছে তত অনুরক্তি ওদিকে বাড়ছে। আমরা বিরক্তি সম্পর্কটি, শব্দটি সম্পর্কে এই জন্য রয়েছি এর মধ্যে কিছুক্ষণ, তার কারণ শ্রীরামকৃষ্ণ যেভাবে জগৎ ব্যাপারকে দেখিয়েছেন সেখানে ওই কুটকুটে একটা বিরক্তি, ডিসগাস্টিং, এই ভাবটা নেই। শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন যে সবটাই আদ্যাশক্তির অধীনে, তাঁরই বিদ্যামায়া অবিদ্যামায়া, এবং তার কাছে হাত জোর করে প্রার্থনা করতে হয় মন থেকে নিষ্ঠা নিয়ে যে মা তোমার অবিদ্যামায়া প্রত্যাহার করো। কিন্তু এটা মা যদি চান তবেই আমার কাছ থেকে প্রত্যাহার করে নিতে পারেন, আমি আর কি যুদ্ধ করব, পারবো না। এই যে শ্রীরামকৃষ্ণের সার্বিক ভাব, সেটির প্রেক্ষিতে আমরা বিরক্তি কথাটিতে কিছুক্ষণ লিঙ্গার করছিলাম। তো করে শ্রীরামকৃষ্ণ এখানে দেখছি যে তিনি বলছেন যে সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল, কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে যে রাজা এইবার বুঝেছি। এইটা গল্পের পাঁচ লাইন, কি সুন্দর, মজার এবং অদ্ভুত ইঙ্গিতবাহী, যে রাজার কাছে একজনকে পাঠিয়ে দিল যে রাজাকে ওরা বলতে। এর দুটো দিক আছে, একটা হচ্ছে রাজার কাছে তিনি কৃতজ্ঞ যে রাজা ওইরকমভাবে তাকে ধাক্কা দিয়েছেন, খোঁচা দিয়েছেন শ্রদ্ধার সহকারে, কিন্তু কথার উত্তরে ফরাস করে ওইটা বলে দিচ্ছেন রোজ, এই জন্য তিনি রাজার কাছে কৃতজ্ঞ, যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন একজনকে ওটা পাঠালেন। আরেকটি হচ্ছে যে রাজা এইবার বুঝেছি, পণ্ডিত যে বলছেন তার মধ্যে রাজা যদি এমনি একটা বেয়ারাপনা থেকে ওই কথাটা বলে থাকেন তাহলে পণ্ডিতের পাঠানোর কিন্তু কথা নয়, যে আমি রাজা আমাকে জিজ্ঞেস করছে বুঝেছো, দো আচ্ছা মতো, আগে তুমি বোঝো, এইভাবে যদি বলে থাকেন এবং তাতে যদি পণ্ডিতের ভেতরে একটা চার্নিং হয়ে থাকে, ভেতরের সমস্তটাকে তিনি যদি আবার বোঝার চেষ্টা করে থাকেন, তাহলেও যখন বেরিয়ে যাচ্ছেন তখন রাজার কাছে ওইটা বলাটা যে সে বড্ড ইয়ার্কি করে এবং বড্ড আধিপত্যের জায়গা থেকে বলেছিল, সেই জন্য তার কাছে পাঠাবেন কি না একটু সন্দেহ আছে। পাঠাচ্ছেন যখন, তখন কৃতজ্ঞতার পাশাপাশি একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে পণ্ডিতের মনে হচ্ছে যে রাজার ভেতরেও সার বস্তু আছে। তাহলে এই যে রাজা ভাগবত শুনছেন, যে বলছেন যে এক রাজা রোজ ভাগবত শুনত, রাজা ডেকে আনেননি কিন্তু ভাগবত ব্যাখ্যা করবার জন্য, মানে ব্যাখ্যা করে বুঝিয়ে বলা শুনছেন পণ্ডিতের কাছে। সেখান থেকে অনুমান করা যায় যে রাজার ভেতরে এই ভাব রয়েছে, এবং রাজাই বোধ হয় ভেতরে ভেতরে অবাক হয়েছেন যে বলে কি, যে রাজা বুঝেছ বলে কি, সঙ্গে সঙ্গে তিনি বলেছেন আগে তুমি বোঝো। পণ্ডিতের যখন চৈতন্য হয়েছে তখন সেই পণ্ডিত মশাই হয়তো ভাবছেন যে আরে রাজার ভেতরে এই ভাবটা ছিল, কি জন্য ভাবছেন, যে না হলে আগে তুমি বোঝো এটাতে এতটা ভেতরে উদ্দীপন হওয়ার কথা নয়, এতটা সোল সার্চিং ইনিশিয়েটেড হওয়ার কথা নয়। সুতরাং যখন রাজা বলছেন আগে তুমি বোঝো, পণ্ডিতের যখন চৈতন্য হচ্ছে এই সম্ভাবনা থাকছে যে পণ্ডিত লুকিং ব্যাক ভাবছেন যে আরে যাকে ভাগবত পণ্ডিত, যাকে ভাগবত শোনাতাম তার ভেতরে সার বস্তু ছিল এবং আছে, এই একজন যাও তো ওকে বলো যে রাজা এইবার বুঝেছি। এই যে রাজার ভেতরে সার বস্তু, এটা আবার একটা অন্য জায়গায় নিয়ে আসছে আমাদের আগেকার যে ভারতবর্ষ, সেখানে যিনি রাজা তিনি ঋষি, অর্থাৎ রাজর্ষি, এইরকম দৃষ্টান্ত প্রচুর ছিল। উপনিষদ যারা রচনা করেছেন তাদের একটা বড় অংশ ঋষিও বটে, আবার রাজাও বটে, বা সাংসারিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিও বটে।
সেই জন্য পূর্ণ সম্ভাবনা রয়েছে যে রাজা ভাগবতের পাঠ শুনছেন, ভাগবত কথা শুনছেন বটে, কিন্তু তার ভেতরে পূর্ণ ভাব রয়েছে, এরাই এই রকমই রাজা, ইনি কে জানি না তো আমরা, কিন্তু এই রকমই যারা উপনিষদ রচনা করেছেন, আমাদের বলা হয় বেদান্ত বা প্রস্থানত্রয়, তার মধ্যে অন্যতম হচ্ছে উপনিষদ। কেউ কেউ বেদান্তের সঙ্গে উপনিষদকে সমার্থক বলেন, তো আমরা যদি ভাবি প্রস্থানত্রয়, তার মধ্যে উপনিষদ অন্যতম। সেইগুলি গৃহী মানুষেরা রচনা করেছেন, তো পণ্ডিত মশাই হয়তো ওটি ভেবেছেন যে যার যাকে ভাগবত শোনাতাম তিনি ওই রকম অধিকারী এবং ওই রকম বস্তুপ্রাপ্ত ব্যক্তি। যদি রাজার মধ্যে ওইগুলি থাকবে, তাহলে গিরিশ ঘোষের সম্বন্ধে এরকম কেন হলো যে গিরিশ ঘোষের ওই নানান রকমের তার কাজ করতে হয়, তারপর তার যোগও আছে ভোগও আছে, এরকম ওই গিরিশ ঘোষের থাকটা আলাদা। আর রাজর্ষি যিনি, তিনি সংসারে রয়েছেন বটে কিন্তু ভোগের মধ্যে নেই। ওই গিরিশ ঘোষের যেটা বলেছেন সেইটি হচ্ছে যারা ভোগও করছে আবার ঈশ্বর পদও লাভ করছে, কিন্তু ঋষি যিনি তিনি ওইটা করছেন না, তিনি ভোগের ঊর্ধ্বে চলে গেছেন। শ্রীরামকৃষ্ণ অন্যত্র ঋষিদের জীবনযাত্রার কথা বলেছেন, তাদের স্বরূপ, তাদের সত্তা, তাদের অভ্যাসের কথা বলেছেন, যে ঋষিরা কত খাটত, তারা সংসারের যেটুকুনি কাজ সেটুকুনি করে রাত দিন প্রায় ভগবানকে ডাকত। তো সেই যে ঋষিদের ধ্যানমগ্ন জীবন, সেটির কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন, এবং ওই ঋষি আদর্শকে তিনি আধুনিক কালে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। সেই কারণে যখন রাজার সঙ্গে পণ্ডিতের এই কথোপকথন হচ্ছে, তখন তার মধ্যে একটু সূক্ষ্মভাবে ওই ইঙ্গিতটিও থেকে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, এইবার এই যে জগতের যে বস্তু সেখান থেকে বেরিয়ে যাওয়া, আমরা স্মরণ করছিলাম, আমাদের সৌভাগ্য হচ্ছিল সেটি স্মরণ করার, যে ঠাকুরের কীরকম দৃষ্টিভঙ্গি জগৎ জীবন সম্বন্ধে। এইবারে দেখছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই যে ত্যাগ করে বেরিয়ে যাওয়া সেই জায়গাটি, তবে কি এদের ঘৃণা করি, না ব্রহ্মজ্ঞান তখন আনি, তিনি সব হয়েছেন সকলেই নারায়ণ, সব জনি মাতৃজনি, তখন বেশ্যা ও সতীলক্ষ্মীতে কোনো প্রভেদ দেখি না। দ্য মাস্টার স্ট্রোক অফ দ্য গ্রেট মাস্টার শ্রীরামকৃষ্ণ, যে ওই তুমি কিছুকে ছাড়িয়ে যখন বেরিয়ে যাচ্ছ, তখন ভেবো না যে ওটাকে জঞ্জালে নেয়, না এরকম নয়, এরকম নয়, প্রণত হও, অবনত হও, নিজেকে সাবমিট করতে শেখো, যে এইটি আমার জন্যে নয়, তুমি এইটিকে আমার কাছ থেকে প্রত্যাহার করে নাও, এই ভঙ্গি। তো এইটি বলছেন, এবং সেখানে বলছেন যে তবে কি এদের ঘৃণা করি, ওই যে এদের ঘৃণা করা মানে কাদের প্রসঙ্গ আসছে, ওই প্রসঙ্গ আসছে যে যারা কিনা সাংসারিক ব্যাপারের মধ্যে আকণ্ঠ নিমগ্ন হয়ে আছেন, সেই তাদের প্রসঙ্গ আসছেন। এবং বললেন যে না ব্রহ্মজ্ঞান তখন আনি, তিনি সব হয়েছেন সকলেই নারায়ণ, ব্রহ্মজ্ঞান আনি। ব্রহ্মজ্ঞান আনি বলছেন কেন, কোথায় ছিল? শ্রীরামকৃষ্ণ নিজেই বলেন যে তিনি ভক্তি ভক্তের ভাবে থাকতে ভালোবাসেন, ভক্তের সঙ্গ করেন। ব্রহ্মজ্ঞান এইটি তিনি মাথায় রাখেন কিন্তু ওইদিকে যান না, কেন? একটি হচ্ছে এই ভক্তি ভক্ত মাধুর্যের মধ্যে তিনি থাকবেন বলে, আরেকটি হচ্ছে যে ওই যে ব্রহ্মজ্ঞানের যে চৈতন্যের মধ্যে, চৈতন্য সত্তার মধ্যে লীন হয়ে যাওয়া, শ্রীরামকৃষ্ণ বলছেন যে বেহুশ হয়ে যাওয়া, সেটা তিনি চাইছেন না, আমার কাছে চাইছেন না। যুগ প্রয়োজনেও তিনি দেখাচ্ছেন যে এই ভক্তি ভক্ত ভক্তিভাব এটি এ যুগের পক্ষে খুব মঙ্গলপ্রদ, শুধু সেই ভক্তি যেন আপাদমস্তক পবিত্রতা মণ্ডিত হয়। তা সেইখানে শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞান মাকে বলছেন, তো প্রার্থনা করছেন, কথামৃতে আছে যে মা বেহুশ করিস নি, আমি ভক্তদের সঙ্গে কথা কব। সেই তিনি যেন পকেটের মধ্যে রাখা আছে, বলতেন যে ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো। তো সেই পকেট থেকে বা আঁচল থেকে যেন খুলে এনে দেখছেন, কখন, যখন এইরকম আছে বা কোনো রকমভাবে যদি অন্য ভাব আসার উপক্রম করে যে ওরা সংসারী লোক ইত্যাদি ইত্যাদি, তখন তাড়াতাড়ি ব্রহ্মজ্ঞান নিয়ে আসছেন। বলছেন যে না ব্রহ্মজ্ঞান তখন আনি, তিনি সব হয়েছেন সকলেই নারায়ণ, এই কথা বলছেন। এইবার ব্রহ্মজ্ঞান কথাটা বলেছেন, আবার বললেন তিনি সব হয়েছেন সকলেই নারায়ণ,
তাহলে ব্রহ্মজ্ঞান আবার নারায়ণ, ব্রহ্মজ্ঞান মানে অদ্বৈত নিরাকারের প্রসঙ্গ, আবার নারায়ণ। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন কতবার করে, ভারী মিষ্টি এবং ভারী শক্তিশালী অব্যর্থ ভঙ্গিতে, যে ব্রহ্ম ও শক্তি অভেদ। তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই কালী বলে কই। এই যে শ্রীরামকৃষ্ণ বলেন তার জিহ্বায়, তার সত্তায়, তার উচ্চারণে ওই ব্রহ্ম ও শক্তি অভেদ রূপে বিরাজ করেন। তিনি যখন বলছেন যে তবে কি এদের ঘৃণা করি, না, ব্রহ্মজ্ঞান তখন আনি, তিনি সব হয়েছেন সকলেই নারায়ণ, এই কথা বলছেন। তিনি সব হয়েছেন সকলেই নারায়ণ, ওই ব্রহ্মজ্ঞানের সঙ্গে এটি অভেদাত্মক। তারপরে বলছেন সব জনী মাতৃজনী, তখন বেশ্যা ও সতীলক্ষ্মীতে কোনো প্রভেদ দেখি না। এ তো মনে হয় যেন দৈব বাণী, স্বর্গ থেকে দেবতারা কথা বলেন এরকম কথিত আছে। সেটা ঠিক কি ভুল সে প্রসঙ্গের মধ্যে আমরা কেন যাব, যখন শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে এই দৈব বাণী শুনতে পাচ্ছি, যেটি পেলে জীবনের প্রতি যে দৃষ্টি সেটি অনন্ত বিস্তৃত হয়ে যায় এবং তার সঙ্গে সাগরের গভীরতা যুক্ত হয়ে যায় সানন্দে। তিনি বলছেন যে তখন বেশ্যা ও সতীলক্ষ্মীতে কোনো প্রভেদ দেখি না। এ কি অপূর্ব! আমাদের কাছে কিছু এরকম আনন্দের উচ্ছ্বাসের উক্তি ছাড়া আর কিছু আমরা বলতে পারি না, যে ওই দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ দেখছেন। তাহলে সতীলক্ষ্মীর সঙ্গে কাকে বললেন? ওই যাকে বললেন তাদেরকে ছাড়িয়ে আসতে বলছেন। অর্থাৎ ভাবটি হচ্ছে যে যার মধ্যে ধর্মভাব এসছে, আধ্যাত্মিকতার স্ফুরণ হয়েছে, তিনি ওই সব ছাড়িয়ে আসবেন, কিন্তু ছেড়ে আসার সময় যেন কুপিত দৃষ্টিতে না দেখেন, যেন অশ্রদ্ধার দৃষ্টিতে না দেখেন। ত্যাগ করছেন কিন্তু নমস্কার করে, যে আমার জন্য নয় মা গো। এই যে ভঙ্গি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, এটি একটি সামূহিক জীবন দর্শন, এক্সস্টিভ, হোলিস্টিক। এই বাংলা ইংরেজি নানান রকম আমরা শব্দ ভাবতে পারি, শব্দগুলো হয়তো যথার্থ, কিন্তু শ্রীরামকৃষ্ণ এই শব্দগুলোর সমস্তটা জুড়ে আছেন এবং তার থেকেও বেশি। যখন বলছেন যে বেশ্যা ও সতীলক্ষ্মীতে কোনো প্রভেদ দেখি না, তাহলে যিনি সতীলক্ষ্মী তাঁর দিকে যখন এগোচ্ছেন, লক্ষ্মী তো তিনি সমস্ত জড়তা দূর করেন মানুষের, তাঁর দিকে যখন এগোচ্ছেন তখন ওই রমণীর প্রতিও ওই রকমভাবেই তিনি দৃষ্টি নিক্ষেপ করে, দৃষ্টিপাত করে নমস্কার করবেন, যে যার দিকে এগোচ্ছি তা তিনি আরেক রকমভাবে এইখানে আছেন, কিন্তু এই রূপ চাই না, আমি পেরে উঠব না, সেই জন্য ওখান থেকে আমি সরে আসছি। শ্রীরামকৃষ্ণ সেই অপূর্ব দৈব বাণী উচ্চারণ করছেন 1 মার্চ 1885 দক্ষিণেশ্বরে দোলযাত্রার পুণ্য উপলক্ষে। তারপর বলছেন কি বলবো সব দেখছি কলাইয়ের ডালের খদ্দের, কি বলবো সব দেখছি কলাইয়ের ডালের খদ্দের, কামিনী কাঞ্চন ছাড়তে চায় না, লোকে মেয়ে মানুষের রূপে ভুলে যায়, টাকা ঐশ্বর্য দেখলে ভুলে যায়, কিন্তু ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয়। তাহলে ওই যে ত্যাগের প্রসঙ্গে আসছেন আবার, নরেন্দ্রনাথের সঙ্গে তো কথা হচ্ছে, বলছেন কি বলবো সব দেখছি কলাইয়ের ডালের খদ্দের, মানে বেশি কিছু কিনতে চাইছে না, সে পয়সাও নেই, তার মানে ভেতরে সেই সম্পদ নেই। কামিনী কাঞ্চন সব কি বলবো সব দেখছি কলাইয়ের ডালের খদ্দের, কামিনী কাঞ্চন ছাড়তে চায় না, লোকে মেয়ে মানুষের রূপে ভুলে যায়, টাকা ঐশ্বর্য দেখলে ভুলে যায়, কিন্তু ঈশ্বরের রূপদর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয়। এই শব্দগুলিকে স্থূলাক্ষরে দেওয়া আছে, ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয়। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, তার মানে নরেন্দ্রনাথকে এবং অন্য ত্যাগী সন্তানদের তথা পরবর্তীকালের ধর্ম লাভেচ্ছু মানুষজনের কাছে শ্রীরামকৃষ্ণ এই অমীয় বাণী পরিবেশন করছেন, যে ঈশ্বরের রূপদর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয়। ব্রহ্মপদ মানে তার মানে হচ্ছে যে ওই ভোগ, যদি কারোর স্বর্গভোগের ইচ্ছে থাকে,
সেই অর্থে শব্দটি অনেক সময় ব্যবহৃত হয়, তা স্বর্গভোগ, যেখানে কিনা কোনো দুঃখ কিছু নেই। আরে সে সব চাই না যখন ঈশ্বরের রূপ দর্শন হচ্ছে, তাহলে স্বর্গভোগ কেন চাই না? ভালো তো, স্বর্গেরও একটা সময়সীমা আছে, তারপরে মানুষকে আবার চলে আসতে হয়। যতক্ষণ না তার ধর্মভাবের পূর্ণ স্ফুরণ, বিকাশ ও অনুভূতি হচ্ছে, ততক্ষণ যাতায়াত চলতেই থাকে। সেই জন্যে ওইগুলি চাই না কখন, যখন ঈশ্বরের রূপদর্শন হচ্ছে, এটি এক। আরেকটি হচ্ছে যে ব্রহ্মপদের সূত্রে যে স্বর্গ, স্বর্গতে সব রকম আনন্দ আছে, সব রকমের মজা ফুর্তি, বলতে যা বোঝো, এই সেই নর্তকীরা নৃত্য করছেন, কি আনন্দের ফোয়ারা ছুটছে। কিন্তু ঈশ্বরের রূপদর্শন করলে, আরে দর্শন দেখা, ঈশ্বরের রূপদর্শন কিভাবে হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন হয়, তার জন্য একটা প্রেমের শরীর হয় তো, কিন্তু এই মানব জীবনের মধ্যে দিয়ে যেতে যেতে, এবং তখন যখন ঈশ্বরের রূপদর্শন করছেন, তখন ওইখানকার যে আমোদ আহ্লাদ, যে উৎসব, যে আলোর ঝলক, আলোর ঝলসানি, যে ফান অ্যান্ড ফ্রলিক, সেই সমস্ত তুচ্ছ হয়। বলছেন ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয়, এই বলছেন নরেন্দ্রনাথকে, যে এই রকম হচ্ছে সেইখানকার। সুতরাং ঈশ্বরকে দেখা, ঈশ্বরের রূপ দর্শন মানে একটা তাত্ত্বিক ব্যাপার শুধু নয়, শ্রীরামকৃষ্ণ সেটি আনছেন যে যদি জাগতিক লোকও এটাকে ফলো করে যে দূর কী সব করছে, আর এই দিকে হচ্ছে আসল মজা ফুর্তি, তার সঙ্গেও কথা কওয়া যাবে যে হ্যাঁ, মজা ফুর্তি তুমি যতদূর জানো, এইখানে জানবে যে ব্রহ্মপদ, ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয়ে যায়, তোমার ওই সমস্ত মজা ফুর্তি পানসে লাগবে, বাসি ছিবড়ে মনে হবে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় আনছেন, রাবণকে সেই জায়গায় আনছেন মানে সেটি বোঝাচ্ছেন তিনি। রাবণকে একজন বলেছিল, তুমি সব রূপ ধরে সীতার কাছে যাও, রাম রূপ ধরো না কেন? রাবণ বললে, রাম রূপ হৃদয়ে একবার দেখলে রম্ভা তিলোত্তমা এদের চিতার ভস্ম বলে বোধ হয়, ব্রহ্মপদ তুচ্ছ হয়, পর স্ত্রীর কথা তো দূরে থাক। তা বলছেন যে রাবণকে কেউ বলেছিলেন যে তুমি সব রূপ ধরে সীতার কাছে যাচ্ছ, রাম রূপ ধরছ না কেন? এবার এই রাম রূপের মহিমা বলছেন রাবণের উক্তির মধ্য দিয়ে। রাবণ বললে, রাম রূপ হৃদয়ে একবার দেখলে রম্ভা তিলোত্তমা এদের চিতার ভস্ম বলে বোধ হয়, ব্রহ্মপদ তুচ্ছ হয়, পর স্ত্রীর কথা তো দূরে থাক। ওই ভঙ্গি আগের যেটি বলছিলেন সেটি করতে করতে বলছেন, সব কলাইয়ের ডালের খদ্দের, শুদ্ধ আধার না হলে ঈশ্বরে শুদ্ধা ভক্তি হয় না, এক লক্ষ্য হয় না, নানা দিকে মন থাকে। আবার ওই প্রসঙ্গে আনলে আসছেন, এসে বলছেন যে সব কলাইয়ের ডালের খদ্দের, কলাইয়ের শব্দটি স্থূলাক করে দেওয়া আছে, দিয়ে বলছেন শ্রীরামকৃষ্ণ, শুদ্ধ আধার না হলে ঈশ্বরে শুদ্ধা ভক্তি হয় না। ওই শুদ্ধ আধার যাতে হয়, সেই জন্যেই তার এতগুলি কথা বলা, নরেন্দ্রনাথের কাছে এই অপূর্ব জীবন দর্শন উপস্থাপন করা। বললেন যে শুদ্ধ আধার না হলে ঈশ্বরে শুদ্ধা ভক্তি হয় না, এক লক্ষ্য হয় না, নানা দিকে মন থাকে। এটি বলছেন শ্রীরামকৃষ্ণ, এবং বলতে বলতে এই প্রসঙ্গ আরো চলছে, নরেন্দ্রনাথকে যা তিনি বলছেন। সেটি যে আরো চলছে, চলতে চলতে একটা জায়গায় গিয়ে উপনীত হবে। নরেন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ তো বলে শেষ করে করা যায় না, ভেবে শেষ করা যায় না। আমরা এই যে বাকি যেটুকুনি রয়েছে সেটুকুনি আজকে আমরা তার মধ্যে ঢুকব না। এইখান পর্যন্ত আমরা শুনলাম যে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরে শুদ্ধা ভক্তির কথা বললেন, আমরা শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথের কাছেই থাকব। আমরা থাকব সেই দোল পূর্ণিমার পূর্ণ অবসরে, থাকব পয়লা মার্চ 1885-তে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে, আর তাঁরই কৃপা সাপেক্ষে আগামীকাল আপনারা আমরা আবারও মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিনই সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি, শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর
কষ্টিপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয় প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ৭৫১ পৃষ্ঠায় রয়েছি, ওই যেরম স্মরণ করছিলাম ১লা মার্চ ১৮৮৫ প্রসঙ্গে। এবং আজকে আমরা যে প্রসঙ্গ শ্রবণ করছিলাম তাতে দেখছিলাম যে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের সঙ্গে কথা হতে হতে কিভাবে ওই উচ্চতম ধর্মের আদর্শের কথা বললেন, আবার সেখানে জগৎকে ত্যাগ করে গেলেও কিভাবে জগৎকে দেখতে হবে, জগতের প্রতি কি ভাব ধারণ করতে হবে সেটিকেও উল্লেখ করলেন। কিরকম অদ্ভুত একটা যেন তুলির আঁচড়ে, এই তুলির আঁচড়ে শ্রীরামকৃষ্ণ জগৎ জীবন দর্শন আধ্যাত্মিকতা সমস্ত কিছুকে চিত্রিত করেন। আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে শব্দগুলো দিয়ে দিয়ে তুলির আঁচড়ে শ্রীরামকৃষ্ণ জীবন নির্মিত হয় শ্রীরামকৃষ্ণেরই কৃপায়। আর আমরা আজকে যে দিনটিতে রয়েছি এবং যে প্রসঙ্গের মধ্যে আমরা অবস্থান করছি সেখানে দেখছি শ্রীরামকৃষ্ণ রয়েছেন এবং নরেন্দ্রনাথ রয়েছেন। আমাদের ভাবতে ভালো লাগছে যে একটা অদ্ভুত শ্বেত শুভ্র ক্যানভাসে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শব্দ দিয়ে শব্দ দিয়ে শব্দ দিয়ে তুলির আঁচড়ের সাহায্যে ছবি নির্মাণ করছে, ছবি বলছে। মাস্টারমশাই কথামৃত লিখেছেন তথা ছবি লিখেছেন, এবং আমরা মানে ছবি লোকে আঁকে আর এখানে উনি ছবি লিখেছেন। আর আমরা এই জায়গাটিতে রয়েছি যেখানে দেখছি কথামৃতের সুমধুর স্পর্শে রামকৃষ্ণ বিবেকানন্দের আলেখ্য বলা হচ্ছে, ছবি বলা হচ্ছে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।